এএফসি কাপের স্বপ্ন শেষ হয়ে গিয়েছে। শনিবার আইএসএল এর পয়েন্ট টেবিলের শেষ টিম হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে নামবে মোহনবাগান। অ্যাওয়ে ম্যাচে 3 পয়েন্টের লক্ষ্য জুয়ান ফেরান্দোদের। প্রায় এক মাস পর আইএসএল এ খেলতে নামছে মোহনবাগান। এর আগে 4 ম্যাচের মধ্যে 4টি ম্যাচ জিতেছে সবুজ বেলুন। পয়েন্ট টেবিলে 3 নম্বরে আছে টিম। আগামী 2টি ম্যাচে জিতলে কেরলকে টপকে যাবে মোহনবাগান। তাই ফেরান্দোর লক্ষ্য আইএসএল এ টিমের সাফল্য ধরে রাখা। টিমের সমস্যা দিমিত্রি পেত্রোভিচের চোট। শনিবার তিনি থাকবেন কিনা তা নিশ্চিত নয়।